হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল কিচেন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে টিউজডে, টিউজডে মর্নিং থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালে উঠেই প্রথম কাজ হচ্ছে দুধ বয়েল করা, কারণ ছেলের উঠেই দুধ লাগবে। আর আজকে বানাবো চিকেন আর পোলাও। তো এর জন্য পোলাওয়ের চালটা আগে ধুয়ে নেছি। তো আগে থেকে একটু ধুয়ে নিলে না চালটা ঝরঝরা হয় রান্নার পরে। তো যাই হোক, সব কিছু এখন করে নেব। আর দুধটা বয়েল করতে তো বসিয়ে দিয়েছি, এখন চালটা ধুয়ে রাখবো। চালটা ধুয়ে তারপর বাকি কাজগুলো করে নেব। তো বাসমতি চালেরই পোলাও করব। গোবিন্দভোগ চালটা আমাদের এখানে পাওয়া যায় না, খুব রেয়ারলি পাওয়া যায়। তো এর জন্য বাসমতি চালেরই পোলাও করব। কিন্তু আমার কাছে কিন্তু গোবিন্দভোগ চালেরই পোলাওটা ভালো লাগে, কারণ ওটার স্মেলটা খুব দারুণ হয়, পুরো ঘরে একদম স্মেলে মোমো করে, তো সেটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন চিকেনগুলোও ধুয়ে নিচ্ছি ভালো করে। চিকেনগুলো কালকেই এনেছিলাম রাতে, তো কালকে তো আর রান্না হয়নি, তো আজকে মর্নিংয়ে রান্না করে নেব। আর পোলাও আর চিকেন রোস্ট আমার খুব ভালো লাগে। তো এখানে দুধটা বয়েল হয়ে গেছে, তো ছেলের ব্রেকফাস্টের জন্য দুধ রুটিটা ভিজিয়ে রাখবো, যাতে ঠান্ডা হয়ে যায়, ও উঠলে খেতে পারে। না হলে এখন ভিজিয়ে না রাখলে না, গরম থাকলে ওর খেতে সমস্যা হবে। তো একবারে গরম গরম দুধে ভিজলে না খুব ভালো নরম হয়, তো সুন্দরভাবে খাওয়ানো যায়। তো হালকা একটু চিনিও দিয়ে দিলাম। তো পোলাওয়ে আমি আজকে গাজরও দেব। পোলাওয়ে গাজর দিলে না কালারটা একদম অন্যরকম হয়ে যায়, খুব ভালো লাগে। তো গাজরটা আমি গ্রেট করে দেই, তো খুব ভালো লাগে। গাজর, মটর, যার ঘরে যেরকম ভেজিটেবল থাকে তোমরা দিয়ে করতে পারো, আর ভেজিটেবল না থাকলে অ্যাটলিস্ট গাজরটা অ্যাড করলে না মানে খুব ভালো লাগে। তো আমি গাজরটাও গ্রেট করে নিচ্ছি, আর একটু আদাটা গ্রেট করে নেব। তো অল্প একটু আদা আর কি পেস্ট করব, কারণ রোস্টের জন্য যখন পেস্ট করব তখন একসাথে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করব। তো পোলায়ে তো আর ওগুলোর দরকার পড়বে না, তো শুধু আদা পেস্ট আর কি করব। তো এর জন্য আদাটা গ্রেট করে নিচ্ছি। তো তেল দিয়ে দিয়েছি, আর তেলের সাথে একটু ঘি অ্যাড করছি। ঘিটা দিলে পোলায়ের মানে স্মেলটা একটু অন্যরকম আসে, খুব ভালো লাগে। তো সব গরম মশলাগুলো দিয়ে, চালটা দিয়ে, আদা পেস্টটা আর গাজর গ্রেট করাটা দিয়ে দেব। দেন নুন চিনি পরিমাণ মতো দিয়ে, পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। পোলাওয়ে কিন্তু গরম জল ইউজ করাটা খুব মানে জরুরি, কারণ গরম জল ইউজ না করলে, সে ঠান্ডা জলটা ইউজ করলে পোলাওটা না ভালো হয় না খেতে, ঝরঝরা হয় না। তো এই যে গরম জলটা ইউজ করে দিলাম মাপ মতো, আর আমি দেড় কাপ জল, দেড় কাপ চাল ইউজ করেছিলাম, এর জন্য তিন কাপ জল ইউজ করেছি, ডাবল ইউজ করতে হয়। তো এই যে কালকে আমনটা এনেছিলাম সেটাও এখন ডাব্বাতে ভরে নিচ্ছি, ওটা ভরা হয়নি কারণ ব্রেকফাস্টে লাগবে। তো এখন আমি আমার ব্রেকফাস্টটা সেরে নেব, পোলাওটা হতে হতে ব্রেকফাস্টটা সেরে নেব, তারপর ছেলে উঠলে ওকে খাইয়ে দেব, তারপর চিকেনেও হাত দেব। তো ব্রেকফাস্টে আজকে আমি সেরকম আর কিছু খাচ্ছি না, আমি আমন নিলাম, খেজুর নিলাম আর একটা কলা নিয়ে নিলাম। তো আজকাল ব্রেকফাস্টটা আমার এরকমই যাচ্ছে, ড্রাই ফ্রুটস আর একটা কলা খেয়েই হয়ে যাচ্ছে। আর ড্রাই ফ্রুটস আর কলাটা খেলে না মানে পেটটাও কিন্তু একটু হ্যাভি লাগে, খেজুরটা কিন্তু খুব হ্যাভি থাকে। তো আমি চার পাঁচটা খেজুর আর পাঁচ ছটা আমন্ড আর বানানাটা খেয়ে নিলে না আমার অনেকটা সময় মানে কেটে যায় ভালোই। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্ট করে এসেই এখন চিকেন রান্নার প্রস্তুতি শুরু করলাম। তো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিচ্ছি, আর সাথে দিয়েছি আমি কাজু বাদাম আর পোস্ত বাটা। তো রান্নার আগে রান্নার জায়গাটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিলে না রান্না করতেও খুব ইজি হয়, আর রান্নার জায়গাটা যদি একটু মেসি থাকে না তো রান্না করতে আমার একটু অসুবিধাই হয়। তো তেল গরম করে সব গরম মশলা দিয়ে দেব, দেন পেস্টটা দিয়ে দেব, একটু পেঁয়াজ দেব, পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে বাকি সব পেস্ট দেব। তো আমি কিন্তু পোস্ত আর কাজু বাদাম বাটাটা দেই এই চিকেন রোস্টে, আমার কাছে সেটা দিলে খুব ভালো লাগে। তো অনেকটা পেঁয়াজ বেঁচে গেছে, তো ভাবলাম বক্সে করে রেখে দিই। তো বক্সে করে রেখে দিয়ে এখন বাকি চিকেন রান্নার প্রস্তুতিটা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অলমোস্ট, তো এখন বাকি মশলাগুলো দিয়ে কষিয়ে নেব।
তো আমার চিকেনটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দেন একটু ঢেকে রান্না করে নেব। তো ছেলেও উঠে গেছে, এখন ওকে ব্রেকফাস্ট করিয়ে দেব। ওকে ব্রেকফাস্ট করাতে তো একটা ঘন্টা লাগবে। তো ওকে ব্রেকফাস্ট করানোর পর দেখলাম বোতলগুলো সব খালি, তো বোতলগুলো ভরে নেই, ভরে রেখে দেব। তো আজকে গাছে জলটা দিতে একটু লেটই হয়ে গেল, রোদ উঠে গেছে দেখো। তো গাছে না রোদ ওঠার আগে জলটা দিলে ভালো হয়। তো যাই হোক, এখন কি করব, আজকে লেট হয়ে গেছে। তো গাছে খুব ভালোভাবে জল দিয়ে দিচ্ছি। আজকে ওই বারান্দার গাছগুলো তোমাদেরকে দেখাবো। তো ওই বারান্দায় আমি এই জবা গাছটা রেখেছি, একটা লেমন গ্রাস, পুদিনা পাতা এই সবই রেখেছি। আর দেখো এখানে কিন্তু আমার পাখিরাও আছে। পাখিরা না আজকাল বড্ড নোংরা করছে, মানে নোংরা মানে খুবই নোংরা করে দিচ্ছে। তো এই বারান্দাটাও আমাকে এখন ভালো করে ঝাড়তে হবে। ওদের খাবারগুলো না ওরা মানে খুব ফেলছে আজকাল, ওয়েস্ট অনেক করছে, তো অনেক মানে জমা হয়ে যায় ময়লাগুলো ওদের খাবারগুলো, পরে উড়ে উড়ে না যদি একটু গ্লাসটা খুলি তো ঘরেও চলে যায়। তো এর জন্য এগুলো করে নিচ্ছি, করে নিয়ে দেন এসেছি বিছানাতে, কারণ ছেলে উঠেছে তো বাসি বিছানাটা তো উঠাতে হবে। দেখো কত কিছু কম্বল টম্বল থাকে, তো সব কিছু এখন উঠিয়ে নেব, বিছানাটা ভালো করে উঠিয়ে ছেড়ে নেব। তো বিছানাটা যেহেতু ঝাড়া হয়ে গেছে, এখন এই সোফাগুলোও ভালো করে ঝেড়ে নেব, কারণ ছেলে খায় এটা ওটা ফেলে। তো একবারে ঝেড়ে টেড়ে তারপর ঝাড়ুটাও দিয়ে নেব, কারণ না হলে আবার সেই পায়ে পায়ে আবার উপরে উঠবে ছেলে। দেখো কি নোংরা উঠছে, দেখো তোমাদের ক্যামেরাতেও কিন্তু দেখা যাচ্ছে, বলো খুব নোংরা করে। তো আগে একদম বেডরুম থেকে শুরু করে তারপর ড্রয়িং, ডাইনিং, কিচেন সব একবারে ঝাড়ু দিয়ে নেব, খুব ভালো করে ঝাড়ু দিয়ে নেব। তো ঝাড়ু দিতে দিতে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি লাঞ্চ করে নেব, পোলাও নিয়ে নিচ্ছি আর রোস্ট নিয়ে নেব, আর সাথে একটু শশা কেটে নিয়েছি সালাদ হিসেবে, মানে প্রপারলি সালাদটা আর বানাইনি, তো শশাটা গোল গোল করে কেটে নিয়েছি। তো আমার কাছে তো রোস্ট খুবই ভালো লাগে। তো চলো এখন খাওয়া যাক, কেমন হয়েছে দেখি খেয়ে। আর আমার এটা সত্যি খুব পছন্দের খাবার, আমার মায়ের হাতের রান্না এটা বেস্ট ছিল, খুব ভালো রান্না করতো আমার মা। তো যখনই উইকেন্ড থাকতো তখনই মা মানে এই রান্নাটা করতো বা বিরিয়ানি করতো, খুব ভালো লাগে খেতে। আর এখানে দেখো খেয়ে দিয়ে এসে দেখি ছেলের রুমের অবস্থা এই হাল, তো এটাকেও ঠিক করতে হবে। তো এখন বিকেলে একটু তরমুজের শরবত করে নিচ্ছি, ওয়াটারমেলন জুস, গরমের জন্য খুব ভালো, বেস্ট, মানে একদম তৃপ্তি লাগে, ঠান্ডা শান্তি লাগে মনটা খেতেও। তো খেয়ে দিয়ে দেন রেডি হয়ে যাব, কারণ আজকে ডান্স ক্লাসে যাওয়ার আছে। তো এখনই খেয়ে দিয়ে রেডি হয়ে দেন বেরোবো ডান্স ক্লাসের জন্য। তো দেখো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ডান্স ক্লাসে। তো জাস্ট ডান্স ক্লাস থেকে বাড়ি এলাম, এখন ছেলেকে একটু দুধ টুধ দেবো আমরা নিজেরাও, আমি তো জুস খেয়েই গেছিলাম, এখন দেখি কি করি। তো এই যে এই রাউন্ড নেক পিসের এই টি শার্টগুলো পরে গেছিলাম আর জগার্স পরে গেছিলাম, যেটা নতুন এনেছিলাম। তো চলো এখন একটু রেস্ট করবো, দেন রাতের খাওয়া দাওয়ার তৈরি করবো। তো কিছুক্ষণ রেস্ট করার পর, একটু মোবাইল ঘাটাঘাটির পর এখন এলাম, বিছানাটা করে নেই, বিছানাটা করে দেন খাওয়া দাওয়ার পর শুরু করব, কারণ খাওয়া দাওয়ার পরে না বিছানাটা করতে আর আমার ইচ্ছে হয় না, তখন শুধু মনে হয় যে বিছানার মধ্যে এসে শুধু আমি পড়ি। তো কিন্তু পড়লে তো হবে না, খাওয়া দাওয়ার পর আমার এডিটিংয়ের কাজ থাকে, সেটা এক দেড় ঘন্টা লেগে যায়। তো যাই হোক বিছানাটা এর জন্যই করে নিচ্ছি, করে টরে এখন এসেছি খাবার দাবার গরম করব, ছেলের খিচুড়িটা গরম করব, আর আমাদের জন্য রাতের জন্য
যা করেছে সুজাতা ডাল করেছে, ডাল তরকা আর রুটি, তো এখন এটাই খেয়ে নেব। তো চলো এখন খাওয়া যাক। ডাল তরকা রুটি কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু এটা এক ডাল তরকা করেনি, শুধু ডাল তরকা করেছে। তো চলো এটাই খাওয়া যাক, এখন খেয়ে দে। এই যে চুলটা একটু বেঁধে নেব, কারণ চুলটা না আমি পনিটেল করে ঘুমালে সেই মাথা মানে এই সাইড ও সাইডে লাগে, তো এর জন্য এখন থেকে আমি বেনিটা করেই ঘুমাই। তো বেনিটা করে একদম একটু স্কিন কেয়ার করে নেব। স্কিন কেয়ার বলতে আমার দ্য মমস কমের নাইট ক্রিমটা ইউজ করছি আজকাল, আর কফি মির আই ক্রিমটা, বিকজ আমার ধরে একটুখানি ডার্ক সার্কেল আছে এর জন্য, আর ভেজলিনের লিপ থেরাপি লিপ বামটা ইউজ করছি। দেন একদম ঘুমোতে চলে যাব, আর আজকের ব্লগটাও আমি এখানে এন্ড করব। আজকে টুইজডে মর্নিং টু লেট নাইট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।